আজি আমি পড়া টপিক আমি পড়া ভেক্টর লাস্ট পার্ট রহলা যেটা হল মল্টিপ্লিকেশন অফ দ ভেক্টর তার ভেক্টর মানুষ কিন্তু মল্টিপ্লাই করা গুণন কিন্তু করা তা বিষয়ে আমি আজি ডিটেলে পড়া তাহলে কম কহিলা ভেক্টর মল্টিপ্লিকেশন বিষয়ে ওয়েন টু ভেক্টর আর মল্টিপ্লাই দেন দিয়ার প্রডক্ট মে বি স্কেলার অর ভেক্টর কোয়ান্টিটি তেমন করে যেত আমি মল্টিপ্লাই করা ভেক্টর মানুষ গুণবা সেমানে কোণ হয়ে পারবে স্কেলার রূপে কোণ বাহার পারবে আমার ভেক্টর রূপে বাহার পারবে স্কেলার কলে কম স্কেলার রূপে কম বাহার না তার খালি ওনলি কম থাকবে তার ম্যাগনিচ্যুড থাকবে কিন্তু ডিরেকশন প্রপর ডিরেকশন নথে তেমন স্কেলার কোণে বাহির আর ভেক্টর কালি মধ্যে বাহির ভেক্টর কালি বাহিলে তার প্রডক্টর মূল্য তাহলে পরফেক্ট ডিরেকশন থাকবে আর গোটে কম থাকবে তার পরফেক্ট ম্যাগনিচ্যুড থাকবে না আপনার পড়িছিলে আগুন এবে পড়িয়া কোণ হল টাইপস তাহলে টাইপস কোণ হল দুই প্রকার গোটে হল স্কেলার প্রডক্ট অর আকু কোণ ডট প্রডক্ট আর গোটে হল ভেক্টর প্রডক্ট অর আকু কোণ কোণ ক্রস প্রডক্ট তাহলে হল স্কেলার প্রডক্ট কথা কোণ কইলা ইট ইজ ডিফাইন্ড আজ দ প্রডক্ট অফ ম্যাগনিচ্যুড অফ টু ভেক্টরস অ্যান্ড দ কোসাইন অফ দ স্মলর আঙ্গেল বিটুইন দেম তাহলে আর অর্থ কোণ না আমি যদি কোণ করিয়া দুইটাক ভেক্টর মানুষ স্কেলারি রূপে বা ডট রূপে গুণবি তাহলে কোণ হব আনসর কোণ বাহির তাঁকর হল গুণফল সহিত ক্রস কস থিটা লাগি রহব বুঝিলাম না কোশ্চেন লিখলা নি কোশ্চেন লিখছি না তেমনি দেখুন না এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু এ বি কস থিটা লিখলা না তেমনি কী কম হল কুহলা স্কেলারি কাল যদি যদি ডট প্রডক্ট ভাবে তাকে গুণবি বা মল্টিপ্লাই করবি তাহলে আমার আনসর কম আসব তাঁকর প্রডক্ট বাহির এ বিরো গুণ নহলে এ ইন্টু বি আপ কস থিটা সাথে লাগি রহব এই কথা হি কহিলা তাহলে কম কহিলা হোয়ার এ ইজ ইকাল টু এটি যে এ লেখা হল এ মানে কোণ না এ র ম্যাগনিচ্যুড না বি বি র ম্যাগনিচ্যুড কম কুযাচ্ছে বি কুযাচ্ছে তেমন করে তাহলে থিটা কোণ যে থিটা লেখা হয়েছে কোণ না আঙ্ক ভিতরে সবুঠ স্মলর আঙ্গেল কহিলা না এটি সব তাঙ্ক ভিতরে স্মলর আঙ্গেলটা হবো ডেফিনেসন ভিতরে তেমন করে এটা হল বড় আঙ্গেল যেটা আলফা নিয়ে ছোট আঙ্গেল থিটা নিয়ে তেমন করে তা সাংরে স্মলর আঙ্গেল হি রহব আলফা তো কইদেল এটি বড় আঙ্গেলটা এ বি ভিতরে সবুঠ বড় আঙ্গেল হল আলফা না তাহলে প্রপর্টিজ কম প্রপর্টিজ কহিলা ইট ইজ কমোটেটিভ ইন নেচার তাহলে কমোডেটিভ মানে কম হল এ সাঙ্গে বি কু গুণবি যেত হব বি সাঙ্গে এ কু ডট প্রডক্ট কলে বা ডট সহ গুণলে স্কেলারি কালি গুণলে সি হব তেমন লিখলা এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ তাপরে কম কহিলা কহিলা ইট ইজ ডিস্ট্রিবিউটিভ ইন নেচার তাহলে এ ডট বি প্লস সি বি প্লস অর মাইনস সি ইজ ইকাল টু এ প্ল এ ডট প্লস অর মাইনস এ ডট সি না ডিস্ট্রিবিউট মানে বাঁটি দেবে এ কু বি সাথে বাঁটিলি তাপরে এ কু সি সহিত বাঁটিলি তাপরে কম কহিলা প্রপর্টি যেটা ইট ওবেজ দ কন্ডিশন অফ কোলিনিয়রিটি তেমনি এটা ওবে মানে মানে কো কন্ডিশন কু মানে না কোলিনিয়রিটি তাহলে কোলিনিয়রিটি তা বিষয়ে পড়িয়া কোলিনিয়রিটি কম ফর এ প্যারালাল ভেক্টর কোলিনিয়রিটি শব্দ কথা আমি কোলিনিয়র ভেক্টর পড়ুলে পরস্পর যদি প্যারালাল হবে বা আন্টি প্যারালাল হবে তা কহিলা কোলিনিয়র কুযাগুলো তেমনি কোলিনিয়রিটি প্রপর্টি কু মানে তাহলে কোলিনিয়রিটির ফাস্ট প্রপর্টি কম কহিলা ফর প্যারালাল ভেক্টর থিটা ইজ ইকাল টু জিরো যেতবে কম থাকবে দুইটা প্যারালাল ভেক্টর হয়ে পরস্পর প্রতি সমান্তর হয়ে ভিতরে যে আঙ্গেল রহব থিটা কহিলে আঙ্গেল বলছে তুমি আঙ্গেল কত হব না জিরো ডিগ্রি হি হব তাপরে কহিলে ডট প্রডক্টরে যেতবে কম করবি তাহলে কসটাকে জিরো পকাইবি কস জিরোর ভ্যালু কে জিরো ভ্যালু হল ওয়ান তেমনি এটা এই জায়গায় ওয়ান হয়ে ওয়ান কু এবি গুণলে কম হবো সে এবি হব না তেমনি এটা হল ম্যাক্সিমম ভ্যালু দিয়ে না তেমনি এবি ভ্যালু দ্বারা তেমনি এটা ম্যাক্সিমম ভ্যালু দ্বারা যেতবে আন্টি প্যারালাল ভেক্টর তারপরে কম কহিলা ফর আন্টি প্যারালাল ভেক্টর যেতবে পরস্পর ওল্টা থিবে তেমনি কম হয়ে তাহলে কসর ভ্যালু কে হয়ে মাইনস ওয়ান হয়ে মাইনস ওয়ান কু যেতবে সে কস ওয়ান এটি জায়গায় মাইনস ওয়ান পকাই তাহলে মাইনস এবি তেমনি এটা হল মিনিমম ভ্যালু বা অপোজিট ম্যাক্সিমম তেমনি ম্যাক্সিমম ইন অপোজিট ডিরেকশন তেমনি কহিলা মাইনস ইন অপোজিট ডিরেকশন বুঝিলা না বুঝিলা তাপরে ইট ওবে দ কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি তাহলে পরস্পর প্রতি পারপেন্ডিকুলারিটি তেমনি পারপেন্ডিকুলার রহলে থিটা কত নাইনটি ডিগ্রি তেমনি কস থিটা ইজ ইকুয়াল নাইনটি ডিগ্রি জিরো তেমনি হোল ইন্টু হোলটা কম হয়ে জিরো হয়ে তাহলে আনসর মিনিমম হব বুঝিলা না বুঝিলা নি তাপরে তাপরে কম কহিলা যদি মুখ করি ডট প্রডক্ট আই ডট আই যে ইউনিট ভেক্টর মানকর কম হল ফর্মুলা সব আইলা ইউনিট ভেক্টর মানুষ গুণি যদি স্কেলার কালি গুণলে তাহলে আনসর কম হব যেত দুইটা অলগা অলগা ভেক্টর মানে যে ইউনিট ভেক্টর আই ক্যাপ আউ জে ক্যাপ হইতে তাহলে তাকে গুণলে কম হব জিরো হব কম পাই আই ক্যাপ ইন্টু জে ক্যাপ তাঙ্ক ভিতরে থিটা হব নাইনটি ডিগ্রি হবো পরস্পর নবে ডিগ্রি দেব তেমনি নবে ডিগ্রি থাকার আনসর কত হল জিরো হল সেমি যেত তাহলে পরস্পর ভিতরে আঙ্গেল নাইনটি ডিগ্রি রহলে আনসর কত হব না জিরো হব কম পাই না সাইন নাইন কস নাইনটি ইজ ইকাল টু জিরো বুঝিলা না বুঝিলা না টোটাল এবি ভেক্টর ডট প্রডক্ট হবে জিরো হয়ে যেতবে দুইটা সমান ভেক্টর হবে তাঙ্ক ভিতরে কম হবে সে প্যারালাল ভেক্টর হবে প্যারালাল ভেক্টর হলে আমি এটি পড়িলে তাঙ্ক ভিতরে আনসর কত এবি ইজ ইকাল টু কম হয়ে
आई रैल्यू है सब मिनिमम भैल्यू तुम्हें आंसर हम जब जीरो भारियो बुझेगा बुझेगा नहीं देखो ना यहाँ आई कैप यहाँ जे कैप तुमको वन आई रहा वन आर वन वन इंटू वन इज वन हो तुमको सिमिलर भेक्टर मानक जो डॉट प्रोडक्ट करी से आंसर के हम वन हो बुझेगा ना बुझेगा नहीं यहाँ आम स्कैलर प्रोडक्ट तापर पड़ा भेक्टर प्रोडक्ट।